আজকের এই ভিডিওতে এমন দুটো ঘরোয়া উপাদানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যে উপাদান দুটো সঠিকভাবে গোলাপ গাছে প্রয়োগ করলে আমাদের গোলাপ গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পাব। এছাড়াও গোলাপের সাইজও কিন্তু ভালো হবে। এবং গোলাপ গাছের সামান্য কিছু পরিচর্যা সম্পর্কে বলবো, যেভাবে পরিচর্যা করলে গোলাপ গাছের যে ডাল শুকিয়ে যাওয়ার সমস্যা বা পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা, এই সমস্যাগুলো খুব সহজেই দূর হবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে একটি কথা মনে রাখবেন, আমাদের গোলাপ গাছের ফুলগুলো যখন এক একটা শুকিয়ে যাবে, আমরা সেই ফুলগুলোকে কিন্তু দীর্ঘদিন গাছে রেখে দিব না। আমরা কি করব, এই ফুলগুলোকে এই যেখানে একটি ডাল দেখতে পাচ্ছেন, একটি পাতা বরাবর রেখে আমরা এই ডালগুলোকে কেটে ফেলে দিব। এখান থেকে সুন্দরভাবে আমরা কেটে দিব, তাহলে দেখব তার পাশ থেকে কিন্তু নতুন নতুন অসংখ্য ব্রাঞ্চ আসবে এবং সেই ব্রাঞ্চগুলো থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পাব। তো কেটে দিলেই হবে না, এই ফুলগুলোকে কেটে দেওয়ার পর এখানে কিন্তু আমাদেরকে ভালো কোনো ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। আর যদি আমাদের হাতের কাছে ভালো কোনো ফাঙ্গিসাইড না থাকে, সেক্ষেত্রে আমরা হলুদ গুঁড়ো যদি লাগিয়ে দিই তাহলেও কিন্তু ভালো কাজ হবে। তো এটা কিন্তু অবশ্যই করতে হবে, তা নাহলে সেখান থেকে কিন্তু ডালগুলো শুকিয়ে যাবে। আর কেটে দেওয়ার কিছুদিনের মধ্যেই দেখবেন সেই ডালগুলো থেকে কিন্তু অসংখ্য নতুন নতুন ব্রাঞ্চ আসবে এবং সেই ব্রাঞ্চগুলোতে প্রচুর পরিমাণে কুড়ি আসবে। আপনারা ভালোভাবে আমার এই গাছগুলো লক্ষ্য করলে দেখতে পাবেন। তো এই কাজটা আমাদেরকে প্রথমেই করতে হবে। আর দীর্ঘদিন শুকনো ফুল গাছে রাখলে কিন্তু গোলাপ গাছ থেকে ভালো পরিমাণে ফুল পাওয়া যাবে না, এই কথাটি প্রথমেই মনে রাখবেন। তার পরবর্তীতে যে পরিচর্যাটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদের গোলাপ গাছের যে শুকনো পাতা থাকে, আমরা দেখতে পাবো আমাদের গোলাপ গাছের নিচের দিকে অসংখ্য শুকনো বা রোগাক্রান্ত পাতা থাকে। তো একটু রোগাক্রান্ত পাতাগুলোকে আমাদেরকে গাছ থেকে কেটে ফেলে দিতে হবে, তা নাহলে তার সংস্পর্শে বাকি পাতাগুলোও কিন্তু শুকিয়ে যেতে পারে বা রোগাক্রান্ত হতে পারে, এই কথাটি মনে রাখবেন। তাহলে গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক আমরা ঘরোয়া উপাদান দুটো কীভাবে গোলাপ গাছে ব্যবহার করব। তো ঘরোয়া উপাদান বলতে আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণে ব্যবহৃত চা পাতা এবং ডিমের খোসা, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে এই চা পাতা ব্যবহারের ক্ষেত্রে সামান্য কিছু বিধিনিষেধ রয়েছে, কারণ এই চা পাতাগুলো আমরা সরাসরি গাছে কখনোই প্রয়োগ করব না, কারণ আমরা চায়ের মধ্যে যে চিনি বা দুধ খেয়ে থাকি সেটা কিন্তু আমাদের গাছের ক্ষতি করে এবং আমাদের গাছে পিঁপড়ে বা বিভিন্ন রকমের পোকামাকড়ের সংক্রমণ হতে পারে। তাই অবশ্যই চা পাতাগুলোকে আমরা সুন্দরভাবে ধুয়ে নিব, তারপরে রৌদ্রে শুকিয়ে সেটাকে আমাদের গাছে প্রয়োগ করব। আর এই চা পাতা থেকে আমরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন পেয়ে থাকি একেবারে জৈবভাবে, তার ফলে কী হয়, আমাদের গোলাপ গাছগুলো একেবারে সবুজ ও সতেজ থাকে এবং দ্রুত হারে বৃদ্ধি হয়, এই কথাটি মনে রাখবেন। তারপর আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিমের খোসা। তো ডিমের খোসাও ব্যবহার করার আগে আমরা যদি সেটাকে ভালোভাবে ধুয়ে রৌদ্রে শুকিয়ে নিই তাহলে কিন্তু আমাদের গাছে পিঁপড়ে বা ছত্রাকের আক্রমণ কম হবে, তাই এই ডিমের খোসাও কিন্তু ভালোভাবে ধুয়ে নেওয়া উত্তম। আর এই ডিমের খোসা থেকে আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি, যার ফলে কি হয় আমাদের গোলাপের যে ফুলের সাইজ সেটা কিন্তু অনেক বড় হয় এবং প্রচুর পরিমাণে ফুল হয় এবং আমাদের গাছের যে গোড়াগুলো শুকিয়ে যাওয়ার সমস্যা বা পচে যাওয়ার সমস্যা ক্যালসিয়ামের অভাবে সেটা কিন্তু অনেকটাই দূর হয়। তো চলুন কীভাবে ব্যবহার করবো এবার দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমাদেরকে কী করতে হবে, ডিমের খোসাগুলোকে সুন্দরভাবে ভেঙে নিতে হবে। আমরা হাতেও ভেঙে নিতে পারি বা মিক্সচার মেশিনে ভালোভাবে গুঁড়ো করে নিতে পারি। মেশিনে গুঁড়ো করলে একটু দ্রুত কাজ হবে এবং হাতেও যদি আমরা ভালোভাবে গুঁড়ো করে নিই সেক্ষেত্রে একটু দেরিতে কাজ হবে। তো আমরা চাইলে যে কোনোভাবে আমাদের গাছে প্রয়োগ করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সমান সমানভাবে চা পাতা এবং এই ডিমের খোসাগুলোকে নিয়ে নিলাম এবং ভালোভাবে ভেঙে নিলাম। তো চলুন এবার গাছে কতটা পরিমাণে প্রয়োগ করব দেখে নেওয়া যাক। তো গাছে প্রয়োগ করার আগে অবশ্যই আমাদেরকে গাছের গোড়ার মাটি সুন্দরভাবে খুঁড়ে নিতে হবে, তা না হলে কিন্তু যে কোনো সার প্রয়োগ করলে না খুঁড়ে তাহলে কিন্তু ভালো কাজ হবে না, এই কথাটি মনে রাখবেন। তাই প্রত্যেকটা গাছের গোড়ার মাটি আমরা ভালোভাবে খুঁড়ে নিব এবং এটাকে আমরা দু চামচা করে আমাদের গোলাপ গাছে প্রয়োগ করব। যদি এক একটু বেশি হয়, যেহেতু এটি জৈব সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এবং 15 দিন অন্তর অন্তর আমরা যদি এই সারটা আমাদের গোলাপ গাছে প্রয়োগ করি তাহলে দেখব আমাদের গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল হবে এবং ফুলের সাইজও ভালো হবে। তো এই সার প্রয়োগ করার পর আমাদের কী কী করণীয় সেটাও আপনাদেরকে দেখাবো, চলুন দেখে নেওয়া যাক। সার প্রয়োগ করার পরে আমরা একটু ভালোভাবে সেই মাটিগুলোকে খুঁড়ে দিব এবং সারগুলো যাতে ভিতরের দিকে যায় সেই দিকে আমরা লক্ষ্য রাখবো, তাই প্রত্যেকটা গাছের গোড়াকে আমরা সার প্রয়োগ করার পর আবার একটু ভালোভাবে উস্কে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে উস্কে দিচ্ছি। এইভাবে হয়ে গেলে আমরা প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু বেশি করে জল দিব, জল না দিলে কিন্তু সার ভালো কাজ করবে না,
এই কথাটি মনে রাখবেন। তাই সার প্রয়োগ করার পর অবশ্যই আমরা বেশি করে জল দেব এবং গোলাপ গাছের গোড়ায় জল থাকা অবস্থায় জল প্রয়োগ করা যাবে না, এই কথাটি মনে রাখবেন। জল থাকা অবস্থায় জল প্রয়োগ করলে কিন্তু আমাদের গাছে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তো এরপরেও যদি গোলাপ গাছ নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের গাছের যে কোনো সমস্যার জন্য যুক্ত হতে পারেন আমাদের ট্রি টিপস ফেসবুক গ্রুপে। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।